সংবাদ ঢাকা। রাজধানীবাসীকে আধুনিকভাবে সেবা পৌঁছে দিতে নগর নামক মোবাইল অ্যাপস চালু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই অ্যাপসের উদ্বোধন করা হয়। এটি শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা দেশেই ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মন্ত্রীরা। ইকরামুল আদনানের রিপোর্ট। নানা দুর্ভোগ আর ভোগান্তির সাথে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকতে হয় ঢাকাবাসীকে। নগরবাসীর এমন হাজারো সমস্যার সমাধানে নগর নামে মোবাইল অ্যাপস চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর মাধ্যমে দুর্ভোগ আর সমস্যার ছবি তুলে সরাসরি নগর পিতার কাছে পাঠিয়ে দিতে পারবেন যে কোনো নাগরিক। শুধু তাই নয়, এই অ্যাপসের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে বসে হাসপাতাল, পুলিশ, দমকল বাহিনী কিংবা প্রিয়জনের অবস্থান সম্পর্কে জানতে পারবেন যে কেউ, আর বিপদে পড়া প্রিয়জনের খোঁজও পাওয়া যাবে এই অ্যাপসে। এর মাধ্যমে আগামী 3 বছরের মধ্যে ঢাকার চিত্র পাল্টে দেওয়ার অঙ্গীকার করেন উত্তরের মেয়র। সন্তানের নিরাপত্তা, নিজের নিরাপত্তা, পাড়া পরিবেশের নিরাপত্তা এবং সবকিছু জানার যে একটি প্রয়োজনীয়তা আজকে দাঁড়িয়েছে, আমি মনে করি এই সার্বিকভাবে এই অ্যাপটি আমাদের সবাইকে সাহায্য করবে। এই অ্যাপস আন্তর্জাতিক স্বীকৃতি পাবে উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রীরা বলেন, এটি শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে ইউনিয়ন পৌরসভা পর্যায়েও ছড়িয়ে দেওয়া উচিত। এই নগর অ্যাপটি আমাদের জনগণের লক্ষ কোটি মানুষের যেরকম সেবা করবে, পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটি চূড়ান্ত স্বীকৃতিও এনে দেওয়ার একটা বিশাল সম্ভাবনা। যে অ্যাপস আমাদের একটু দেন, আমরা অন্যান্য পৌরসভা এমনকি ইউনিয়ন কাউন্সিলও যাতে আমরা নিয়ে যেতে পারি। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কোনো নাগরিক অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। ইকরামুল আনান, বৈশাখী সংবাদ, ঢাকা। অনুমোদনহীন দেশের সব পিস স্কুলের কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী